দেখে কেউ বলবে মাত্র 6 মাস আগে এই সেতুতে মেরামতির কাজ হয়েছে, কিন্তু এটাই বাস্তব। এই ছবি পশ্চিম বর্ধমানের কাংসার পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কে কুনুন নদীর ওপর এই সেতুটি উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারী গাড়ি থেকে যাত্রীবাহী বাস সবই চলাচল করে এখান দিয়ে। গত বছরের ডিসেম্বর মাসে এই সেতুতে ফাটল দেখা যায়, যান চলাচল নিয়ন্ত্রণ করে তা সারিয়েও ফেলা হয়। কিন্তু তারপর 6 মাস যেতে না যেতেই সেতু আবার সেই পুরনো অবস্থায়, আবার এখানে ওখানে বেরিয়ে পড়েছে ফাটল। স্বাভাবিকভাবেই এতে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন এই সেতু পেরোনো তাদের কাছে কার্যত প্রাণ হাতে করে যাতায়াতের মতো। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিদিন কত মালবাহী গাড়ি বাস সব কিছু যাচ্ছে। কিছুদিন আগে কন্ট্রাক্টর কাজ করে গেলে, কিন্তু কাজ কই সেরকম মনোভূত কাজই হয়নি, দেখুন মধ্যে মধ্যে ফাটল হয়ে গেছে, তাতে যে কোনো সময় বিপদ হতে পারে। সেতুতে ফাটলে খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছন যুগ্ম বিডিও পূর্ত দপ্তরের আধিকারিকরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মহকুমা শাসকও সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করেছে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে অতি দ্রুত তারা ফিল্ডে গিয়ে এই কাজটা করবেন এবং যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার ব্যবস্থা নেবেন। বারবার এইভাবে জোড়াতাপি দিয়ে ব্রিজ মেরামত করে আদৌ ব্রিজটা কতটা নিরাপদ সে নিয়ে যথেষ্ট সন্দেহে স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।